নিত্যপণ্য আমদানির জন্য প্রয়োজনীয় ডলারের সরবরাহ নিশ্চিত করতে বিশেষ কোটা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আসছে রমজানে পণ্যের পর্যাপ্ত মজুদ রাখতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্ধারণ করে দেওয়া হবে 7টি পণ্যের দরও। বুধবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান। চিনি রমজানে প্রয়োজনীয় পণ্যগুলোর একটি। হিসেব বলছে, চট্টগ্রাম বন্দর থেকে অর্থবছরের প্রথম 5 মাসে 1,39,000 টনের মতো চিনি আমদানি হয়েছে। গেল বছর একই সময়ে যা ছিল 3,25,000-এর মতো। শুধু চিনি নয়, এই সময়ে ছোলা ও মটরশুঁটি আমদানি কমেছে 1,00,000 টনের মতো। ব্যবসায়ীরা জানিয়েছেন, ডলার সংকটের কারণে সময় মতো আমদানির ঋণপত্র খুলতে পারছেন না তারা, যা থেকে উত্তরণে নিত্যপণ্য আমদানির জন্য অগ্রাধিকারের ভিত্তিতে ডলার বরাদ্দ দেওয়ার বিষয়ে উদ্যোগ নেবার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। 100 টন যিনি এনেছেন তার 100 টন ধারা, যিনি 1,00,000 টন এনেছেন সেইটাকে ধরে ওই দাম 100 টন 100 টাকা, 1,00,000 টন 110, সেইটা ওয়েট কি ওয়েট সেইটাকে অ্যাভারেজ করে দেওয়া। আবার এটা উল্টোও হতে পারে। চাহিদা বিবেচনায় নিয়ে বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহের ব্যবস্থা করা হবে রমজানের আগেই। তবে সেই পণ্যের দর যেন অস্বাভাবিক না হয়, সেজন্য বিশ্ববাজারের দাম, পরিবহন খরচ আর ডলারের দর বিবেচনায় নিয়ে 7টি পণ্যের ন্যায্য দাম বেঁধে দেওয়া হবে। নজরদারি রাখা হবে মজুদ পরিস্থিতিতেও। এই মুহূর্তে এলসি ওপেনিং এর যে স্লোনেসটা আছে বা যেটা রয়েছে সেটাও আলোচনা হয়েছে। আমরা এই ব্যাপারে সাহায্য করতে চাই। কমার্স মিনিস্ট্রি বাংলাদেশ ব্যাংকের ওই সাথে কথা বলবে। আপনি যদি এলসি ওপেন করতে চান, আপনারটা খুলছেন, আপনি জানালেন, আমাদের সেক্রেটারি সাহেব আপনার এলসিটার ব্যাপার নিয়ে রিকোয়েস্ট করবে যে ওনারটা যেন খুলে দেয়। এইরকম স্যার, এটা একটা স্যার অনেক সময় এলসি বিহীনও আমরা অনুমতি দিতে পারি, এলসি বিহীন আনা যায়। একই সঙ্গে রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে ক্রেতাদের সহনশীল ও একসাথে অনেক পণ্য না কেনারও পরামর্শ দেওয়া হয়। বৈঠক থেকে জানানো হয়, চিনির দাম সহনীয় রাখতে এর আমদানিতে থাকা শুল্ক কমানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে রাজস্ব বিভাগে। উবাইদুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।